রংপুর 3 আসনে উপনির্বাচনের চলছে ভোট গ্রহণ। এই মুহূর্তে নগরীর সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি যাচ্ছি তার কাছে। রতন, ঐশী, আসলে এখানে ঠিক 9টার সময় ভোট গ্রহণ শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু কেন্দ্রগুলোতে যে ভোটার উপস্থিতি সেটি কিন্তু আসলে উল্লেখ করার মতো নয়। আমরা যে কেন্দ্রটিতে রয়েছি এটি এখানে প্রায় 1000-এর মতো ভোট রয়েছে, কিন্তু এখন পর্যন্ত এখানে 5টি ভোটও কিন্তু পড়েনি। এই কেন্দ্রে কিছুক্ষণ আগে পরিদর্শনে এসেছেন, এখনও পরিদর্শনে রয়েছেন জাতীয় পার্টির যে প্রার্থী সাদ এরশাদ। তিনি এখানকার এই কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখে এই মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। বিএনপির প্রার্থী রিটা রহমান, তিনি কিন্তু তার যে বাড়ির এলাকার কেন্দ্রটি সেখানে তিনি গিয়েছেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি কিছু অভিযোগ করে বলেছেন যে তার যে নেতাকর্মী আছে তাদের কিন্তু গত রাতে পুলিশি অভিযানের কারণে তার কোনো নেতাকর্মী এই এলাকায় না থাকার কারণে তিনি তার ভোটের কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি আরও একটি কেন্দ্রে এখনও পর্যন্ত হোমিওপ্যাথি মেডিকেল কলেজ যে কেন্দ্রটি সেখানে এখনও ভোট শুরু হয়নি এমন অভিযোগ করেছেন। তবে বিভাগীয় যে নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে এক মুহূর্তের জন্য আসলে ভোট কোনো ভোট কেন্দ্র বন্ধ ছিল না। তিনি এই অভিযোগকে ভিত্তিহীন অভিযোগ বলছেন। এবাদে এখন পর্যন্ত আসলে ভোটের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা এবং সার্বিক যে পরিস্থিতি এটি কিন্তু মোটামুটি ভালো আছে। আর এখানে একটি উল্লেখ করার মতো যে বিষয়টি, এখানে যে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে জাতীয় পার্টির সাদ এরশাদ, বিএনপির রিটা রহমান সহ 4 জন প্রার্থী কিন্তু এই আসনের ভোটার নন, বাকি 2 জন প্রার্থী তারা ভোট দিয়েছেন। তো এই ছিল আমার কাছে রংপুর 3 আসনের উপনির্বাচনের সবশেষ খবর। জানাচ্ছিলেন রিপোর্টার রতন সরকার।